কুষ্টিয়ার মুরাদনগর উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গুরুত্বপূর্ণ এই নির্বাচনে চেয়ারম্যান পদে দেয়ালঘড়ি, ছাতা এবং গরুগাড়ি প্রতীকে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মুরাদনগর উপজেলার 22টি ইউনিয়নে 100টি সমবায় সমিতির 100 জন ভোটারের মধ্যে 93 জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বুধবার দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে প্রদত্ত ফলাফলে দেয়ালঘড়ির প্রতীকে আলী ইমাম কাউসার রুবেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নির্বাচনে উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার সমর্থিত আলী ইমাম কাউসার রুবেল দেয়ালঘড়ির প্রতীকে 65 ভোট পেয়েছেন। অন্যদিকে স্থানীয় এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন সমর্থিত নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাজি রোকনউদ্দিন ছাতা প্রতীকে 21 ভোট এবং গরুগাড়ির প্রতীকে মোহাম্মদ শফিকুল ইসলাম মাত্র 7 ভোট পেয়েছেন। কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল, মুরাদনগর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ রাজীব আহমেদ, নবনির্বাচিত বিআরডিপি চেয়ারম্যান আলী ইমাম কাউসার রুবেলকে শুভেচ্ছা জানিয়েছেন। অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়েছে, নির্বাচন খুব সুষ্ঠু হয়েছে, এর জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমার আইন শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি, আমার দলীয় নেতাকর্মীদেরকে এবং ধন্যবাদ জানাচ্ছি জাহাঙ্গীর আলম সরকার সাহেব এবং ধন্যবাদ জানাচ্ছি আমার ভোটার ভাইদেরকে, সমবায় ভাইদেরকে এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ইনশাল্লাহ চেষ্টা করব যেন এই চেয়ারে বসে আমি যেন সুন্দর সুষ্ঠুভাবে উক্ত মুরাদনগর সমবায় সমিতিটাকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। ওকে, থ্যাংক ইউ। ঐতিহ্য কুমিল্লা, নিউজ ডেস্ক।